রিভার মেডিকেল অ্যান্ড লেজার কেয়ার সেন্টার থেকে, আমি ডক্টর ফেমিনা, আমার সাথে আছে শিশির চাহু। শিশির প্লিজ তোমার তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করো। আসসালামু আলাইকুম, আমি শিশির চাহু। এখানে এসেছি কিছু ফেসের ইম্প্রুভমেন্ট করার জন্য, তো দেখি কিভাবে আপু আমার সাজেস্ট করে কি করা যায়। এখন ফেমিনা আপুর কাছ থেকে শুনবো। তুমি কি এমনি শুনবে? তারপরও মানে একটু মনে হচ্ছে যে একটু এদিকে ই করলে, চাপাতে চাচ্ছ? হ্যাঁ একটু চাপাতে চাচ্ছি। শিশির হলো কে, শিজ হারসেলফ অনেক বিভিন্ন রকম কাজে থাকে। শি হ্যাজ ডান সাম মডেলিং অ্যাজ ওয়েল, আর তোমার অনেক ট্রাভেল করে, ওর কিছু ট্রাভেলগও আছে, আমরা ওগুলা প্রায় দেখতে পাই ফেসবুকে বিভিন্ন জায়গায়। তো এখন যেমন ওর চেহারায় আমি খুব একটা কিছু করার দেখতে পাচ্ছি না, তারপরে ওর কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা যদি চাপাতে চায়। তো এই জায়গাটা আমরা কিভাবে চাপাতে পারি? আমাদের এখন ডিসকাউন্ট চলছে যদি ওবেসিটিতে, তোমার এখানে খুব একটা ফ্যাট নাই, তো ফ্যাট যদি থাকে আমরা এই জায়গাটা সাধারণত এখানকার ফ্যাটটা সরিয়ে নিই আল্ট্রাশেভ দিয়ে, অথবা আমরা এটা ফ্যাটটা কমাই। আর মাসেলটা যদি আমাদের শ্রিঙ্ক করতে হয়, উই ক্যান ইউজ বোটক্স। বোটক্স দিলে মুখ কিন্তু খুব স্লিম হয়ে যায়, চিকন করে ফেলে, এই যে কারিনা কাপুর টাইপ শার্প এজ, এই জায়গাটা যদি শার্প করতে চাই, সেটার জন্য আমরা বোটক্স ইউজ করি। আর এছাড়া আমরা এমসি বায়ো ইউজ করতে পারি। এমসি বায়ো একেবারে কাটা কাটা করে দেয় চেহারাটা, বাট এটা রিপিটেডলি করতে হয়। বোটক্স যেমন একবার করলে 1 বছর থাকবে, আর ফ্যাটটা যদি একবার সরিয়ে ফেলি, তারপর যদি তুমি আবার গেইন না করো, তাহলে তোমার এখনই এই মাসে আমাদের ডিসকাউন্ট আছে, তোমার ফেস স্লিমিং এর উপরও আছে। আমরা মেনলি বডি স্লিমিং এর উপর দিচ্ছি, কারণ করোনার সময় বসে বসে মানুষজন খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে। তুমি আর কি হয়েছো বলো? আমি তো নিজেই তো অনেক বেশি মোটা হয়ে গেছি। তো কিছু করার নাই, বসে থেকে আমরা কি করব, খাই, টাইম কাটানোর জন্যই তো খা খেয়েছে মানুষ। সো আমাদের এই আমাদের এই ডিসকাউন্ট অফারের মধ্যে যেগুলো আছে, তার মধ্যে আল্ট্রাশেপটা তোমার জন্য বেস্ট হবে। আর এমসি বায়োটা পরে করতে পারি, এমসি বায়োতে যদি ডিসকাউন্ট নাই, এমসি বায়োটা আমরা করতে পারি ওই আল্ট্রাশেপ করে ফ্যাটটা সরিয়ে ফেলার পরে আর একটু টান টান করার জন্য। আর বোটক্সটা ইজ এন এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, উইথ টানে বোটক্স দামি জিনিস, কিন্তু বোটক্স করে মুখ যদি স্লিমিং করে ফেলো, ইউ হ্যাভ টু ডু ইট 5 টাইমস, 5 বছর, বছরে একবার, বছরে একবার করে করলে তোমার মুখ কিন্তু পার্মানেন্টলি চিকন হয়ে যাবে, জ লাইনটা চিকন হয়ে যাবে। তোমার ক্ষেত্রে আমার মনে হয় দরকার নেই, তুমি একবার করে দেখতে পারো যে মুখটা শুকালে কেমন লাগে, দ্যাটস অ্যাবাউট ইট। আর আপনাদেরকে আমাদের এই ভিডিওর পরবর্তী অংশে আমরা আবার লাইভে যাবো, কেটে দিতে হবে কারণ এটা স্টিল ক্যামেরায় হচ্ছে, আর আমরা আবার লাইভে যাব যে ওর মুখে আজকে আমরা আল্ট্রাশেপ করব, আল্ট্রাশেপটা দেখাবো, ঠিক আছে? ওকে, আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন আমাদের গুলশান ব্রাঞ্চে। আমাদের ঠিকানাটা হলো আপনার হাউস নাম্বার 13, রোড নাম্বার 113A, গুলশান 2, শাহাবুদ্দিন মেডিকেল কলেজের জাস্ট পাশে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা হলো 01928716902। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমরা এরপরে চলে যাব আল্ট্রাশেপটা লাইভে দেখানোর জন্য। থ্যাংক ইউ। এখন ফেসে ফ্যাট লসের কিছুটা দেখাচ্ছি, আর আমরা প্রসিজারটা দেখাচ্ছি ওকে, কিন্তু খুব বেশি বেশি করবো না আমরা, কারণ বেশি করতে গেলেও বেশি শুকিয়ে যাবে ফ্যাটটা, যেটা আমি চাচ্ছি না আর কি করতে। সো এটা আমরা দেখাচ্ছি এখন, আর এটা হলো আমাদের মেশিন, এটা দিয়ে আমরা সারা, দিস ইজ আল্ট্রাশেপ। আল্ট্রাশেপের মধ্যে আমাদের বিভিন্ন প্রোব আছে, দিস ইজ অ্যাকচুয়ালি আল্ট্রাশেপ, যেটা দিয়ে আমরা সাধারণত নেক, বেশি ফ্যাট, চিন, শরীর, পেট, থাইস, হাত, এটার জন্য এটা ইউজ করি। ফেসের জন্য আমরা সাধারণত এটা ইউজ করি। এই দুইটা হলো, এটা হলো 50 হার্জ, 50 হার্জ, এটা হলো 80 হার্জ। এছাড়া আছে আমাদের, এটা হলো টাইটেনিং, এটা অন করলে আপনার এখানে, এটা এটার প্রসিজার আমরা আরেকদিন দেখাবো। আর দিস ইজ V8, এটা V8, এটা হলো আলট্রা লাইপো, এটা এগুলো আরেকদিন দেখাবো আপনাকে।
আজকে আমরা শুধুমাত্র আল্ট্রা শেপটা দেখাবো। আল্ট্রা শেপ টার্ন করো, ফেড টার্ন করো, আচ্ছা এটাই অন করো। এটা না ছোট, এখানে আমি আমার প্যারামিটার ঠিক করে নিতে হবে, নিয়ে দেন আই জাস্ট স্টার্ট, মেশিনটা স্টার্ট দিলাম। জেল এক এক বলে এক সাইড দিয়ে আমরা শুরু করি। একটা একটা টিস্যু দাও, এখানে স্টার্ট করো। ওকে, শুধু এই জায়গাটা দিয়ে করো, এই পাশ কমানোর দরকার নেই। এটা আমাদের গাইডেড, মানে সবাইকে যে একরকম হবে সেটা না, উই নিড এ প্ল্যানিং। যেমন ও শি ওয়ান্টস এ শার্প জ লাইন, সো উই উইল জাস্ট জ লাইনের ওপর নিচে করলে আমাদের হবে। যাদের ডাবল চিন থাকে, দিস ইজ অলসো ভেরি গুড ফর ডাবল চিন, তখন আমাদের এই জায়গাতে দিতে হয়। অনেকে গলায় ফ্যাট থাকে, প্লাস দিস অলসো ওয়ার্কস অ্যাজ হিফু, হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, এটা তার ব্রিঙ্কল টিঙ্কেলও কমানো যায়। সেটা হলো ডিফারেন্ট প্যারামিটার, আমরা এখন ফ্যাট লস প্যারামিটারে কাজ করছি। যাদের এই গালের এই সাইডটা অনেক বেশি ফোলা থাকে, তাদেরকে সাধারণত আমরা গালেও দিয়ে থাকি, এর ক্ষেত্রে দিব না, এর শুধু জ লাইনটাই দিব। এমসি পায়াটা নিয়ে আসার পরে আমাদের এই প্রসিজারটার উপর ডিসকাউন্ট আছে এই মাসে 20%, দ্যাট ইজ সেপ্টেম্বর 2020, এই মাসে আমাদের এটার উপর একটা ডিসকাউন্ট আছে। তুমি এটা একটু ধরো, উপর থেকে একটু দেখাও। আমরা এই সাইডটা করেছি, এই সাইডটা অলরেডি স্লিম লাগছে, মানে একটু বেশি শার্প লাগছে, প্লাস এখানে যে ভাঁজটা ছিল সেই ভাঁজটাও কমে গেছে।
এখন আমরা অন্য সাইডে যাচ্ছি। আমরা সিমিলার মেশিন দিয়ে আমরা হিফু করি, সেটা আমরা আরেকদিন দেখাবো। দ্যাট ইজ ফর রিঙ্কলস। আই হোপ আই ক্যান গেট এ মডেল যার একটু ভাজ, একটু রিঙ্কল আছে। দিস ইজ আ ইয়াং ফেস, এখানে ওই প্রবলেম নাই, সুতরাং এটা কেমন ভালো হয় সেটা তো আমি দেখাতে পারছি না। ওকে, সো এখন আমি আপনাদের আরেকটা মেশিন দেখাবো, এটা ফেস স্লিমিংয়ের জন্য। উই ইউজ ইট ফর ফেস স্লিমিং, বাট এটা এই মাসের অফারে নাই। দেখাও, এটা হলো এমসি বায়ো মেশিন, এটা হলো মাইক্রো কারেন্ট অ্যান্ড বায়োলিফ্ট একসাথে কাজ করে। এটা হলো আমাদের ট্রাইপোলার রেডিও ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ বায়ো, আর মাইক্রো কারেন্ট আছে সাথে সাথে, একটু লাইটও আছে, আমাদের ব্লু লাইটটাও দেওয়া হয়। শিশির আগে একটু বলে নেই, এটা অন হয়নি এটা কিন্তু একটু ধরে, তুমি ভয় পেও না, একটা টানবে। আচ্ছা আচ্ছা, একটু জেল দাও, তুমি ঠিক মতো দেখাচ্ছ তো। এটা আমরা জেল দিচ্ছি, জেলটা দিয়ে, জেলটা হলো আমাদের ট্রান্সমিশন পয়েন্ট। এই যে দিস ইজ দ্য ব্লু লাইট, আমার এখন একেবারে কমানো আছে। তুমি কি কিছু টের পাও? টের পাচ্ছ না? হ্যাঁ, আমি এখন এটা টের পাওয়াবো। হ্যাঁ, একটু ধরো, এখানে এখান দিয়ে ধরো। আমি অল্প করে এটা একটু অন করে নিচ্ছি, ইটস নো বিগ ডিল, খুবই অল্প। হ্যাঁ, আর এটা নিয়ম হলো করার সময় নিজের হাতে চেক করে নেওয়া। দেখো তো বেশি লাগে নাকি? না, নিতে পারবো কিছু টের পাও? শখের মতো লাগে, বাট দিস ইজ, আমি আপনাকে উপর থেকে একটু দেখা ভিডিওটা, তাহলে বোঝা যাবে। টাইমটা দেখো, সময় দেখো, এটা এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখলে দাঁতে ধরে যায়, সো দিব না। ডিফারেন্ট ডিরেকশনে আমরা দিতে পারি বিভিন্ন কারণের জন্য, কিন্তু আমি এখন ফেস কন্ট্রোলিংয়ের জন্য দিচ্ছি, যেন মুখটা আরও শার্প লাগে। সো এগুলো সবগুলোই কিন্তু বেটার ওয়ার্ক করবে যদি আমি বোটক্সটা আগে দিয়ে নিই। একটা বোটক্স এবং এগুলো দিয়ে একটা গোল মুখ কিন্তু ইজিলি লম্বা করে ফেলা যায়, আবার লম্বা মুখ গোল বানিয়ে ফেলা যায়, যে যেরকম চায়। যেমন কালকে পেশেন্ট আসছিল, তার মুখ লম্বা, সে চাচ্ছে গোল। শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, তার রোলটাতে তার গোলগাল মুখ হতে হবে, সো সে আমার কাছে চাচ্ছে যেন আমি মুখটা গোল বানিয়ে দিই। এমসি বায়ো দিয়ে কিন্তু যাদের এখানে ড্রুপি জজ আছে সেটা টাইট করা যায়, আমরা তো একটু প্রাই করি, তাই না? তুমি একটু এপাশ থেকে ক্যামেরাটা নিতে পারো নাকি? দেখো তো, এই সেটটা অলরেডি দেখা যাচ্ছে, এভাবে না, এভাবে না। হ্যাঁ, জাস্ট আপনারা দেখতে পান, বুঝতে পারছেন কি না দুটা ডিফারেন্স। এই যে সেটটা আমরা করেছি, এই সেটটা অনেক শার্পার লাইট সরিয়ে দেখাই, অলরেডি স্লিমার, এটা বোঝা যায়। একটা আয়না নিয়ে আসো, শিরশিরকে হাফ দেখাই, ধরো। শিশির তুমি একটু আয়নায় দেখো,
বুঝতে পারো কিনা বলছে দেখছি এটা দেখো হ্যাঁ এসে এসে একটু চেপে গেছে চেপে গেছে বুঝতে পারছি না হ্যাঁ 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 এটা আরো চাপানো সম্ভব কিন্তু এটার প্রবলেম হলো আমি যদি বোটক্স ছাড়া করি তাহলে ইট উইল নট স্টে লং আচ্ছা তো তোমার তোমার বয়সে যেটা করে দিচ্ছি সেটা তোমার দুই তিন মাস থাকবে কিন্তু যেমন ধরো আমার মতো বুড়ো যারা তাদের কি করলে দুই তিন মাস থাকবে না আরও ঘন ঘন করতে হবে তা এটা খুব একটা এক্সপেন্সিভ না আমাদের কত জন এটা 3,300 করে বোধ হয় না নট ভেরি এক্সপেন্সিভ সো মানে আই ডু ইট এভরি উইক এবার সেটা এখানে আরেকটা সেকশন আছে যেটা আমি বাদ দিয়ে চলে আসছি সেটা হলো শুরুতে আমরা একটা 10 মিনিটস ফেশিয়াল করে নিই করে একটা স্ক্রাব টাপ করে মুখটা রেডি করে নিই বিফোর উই ডু দিস প্রসিজার একটা মাস্ক নিয়ে আসুন আমি ফেস মাস্কের কথা বলেছি মানে যেটা লাগাবো আমি শিওর নিয়ে আসবে সার্জিক্যাল মাস্ক এখন কোভিডের জন্য যেটা অবস্থা হয়েছে সবাই মাস্ক বলতে ওটাই বুঝে আরও কোন রকম যে মাস্ক হতে পারে সেটা মাথায় আসে না ফেস তুমি আপু মুখে ফেসের উপরে যে মাস্ক লাগে একটা মাস্ক আনতে মুনরে বলো ঠিক সেটাই এটা না প্যাক মন আমার ঘরে যে মাস্ক আছে আছে না একটা মাস্ক আছে কোন আর যদি টিউব মাস্ক থাকে যে কোন একটা মাস্ক আমি এখন দেখা বল কিছু আমরা ভিডিও করছি তার মধ্যে আচ্ছা অসুবিধা নাই অ্যাকচুয়ালি আমরা যেসব প্রবলেম ফেস করি সব কিছু দিয়েই আমাদের দৈনন্দিন ভিডিও এটাতে আরো মজার মজার জিনিস করা যায় দেখুন তোমার ঠোঁটের কি অবস্থা ঠোঁটের কালারের কি অবস্থা ঠোঁটেতে পিআরপি দিয়েছিলাম না হ্যাঁ হ্যাঁ কালার তো এখন আগের থেকে কালোটা কমছে অনেক আবার দিবে এখন না ওকে মানে লিপে যদি আমরা পিআরপি দিই দুটো কাজ হয় একটা ফিলার্সের কাজ হয় কিন্তু থাকে না বেশি দিন আর আরেকটা হলো একটা আরও কিছু কম্বিনেশন ইউজ করি আমরা করে ইট ওয়ার্কস ফর লিপ ডিসকালারেশন রংটা যদি খারাপ হয়ে যায় সেটার সাথে একটা ভিজার টাওয়াল দাও মুখে মোছো সে কি আচ্ছা দেখো ওই ইয়ের মাস্কগুলো নাই শীতের মাস্কগুলো শীতগুলো তো একটু বাড়াতে পারি আমরা এখন জেলটা মুছে নিচ্ছি
আমরা ওকে লাগাবো একটা স্নেল মাস্ক, এটা হলো স্কিন ব্রাইটনিং মাস্ক, স্নেল মাস্ক লাগাবো। এটা 20 মিনিট থাকবে, আবার 20 মিনিট পরে আবার ফিরে আসছি। আমাদের 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন মাছটা তুলে নিব। তুলো, পুরোটা মুছো না, এটা লাগানো থাকবে। ওকে, শিশির উঠে যাও।